চালক বরখাস্ত থাকায় 10 মাস যাবত পড়ে আছে কুড়িগ্রামের ফুলবাড়ির 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স। এ কারণে উন্নত চিকিৎসা নিতে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি ক্লিনিক হাসপাতালে যেতে বাধ্য হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রতিনিধি অনিল চন্দ্র রায়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। চলতি বছরের 13ই জানুয়ারি তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামসুন্নাহার এবং অপর একজন ডাক্তারের সরকারি কোয়ার্টারে চুরি হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে চুরির সাথে জড়িত থাকার অপরাধে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চোরদের নির্দেশদাতা হিসাবে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাময়িক বরখাস্ত করা হয় অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলীকে, সেই থেকে গ্যারেজে পড়ে আছে অ্যাম্বুলেন্স। 11ই এপ্রিল অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলী জামিনে মুক্তি হন, কিন্তু বরখাস্ত থাকায় তিনি অ্যাম্বুলেন্স চালাতে পারছেন না। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে ভাড়া করে অ্যাম্বুলেন্স ব্যবহার করছে রুগী ও স্বজনরা। আমি রুগী ধরে আসছি, আসিতে কি গাড়ি নেই, সরকার মেডিকেলের কোনো গাড়িই নেই, একটা গাড়ি আছে, আজকে 10-11 মাস থেকে পড়ি আছে। 1 টাকার জিনিস 5 টাকা চাই, আমরা কিভাবে চলি? আমার চলার মতো কোনো বুদ্ধি নেই, আমার তাড়াতাড়ি ড্রাইভার চাই। এ কারণেই অতিরিক্ত টাকা খরচ হচ্ছে রুগীদের। আমি বহিরাগত গাড়ি নিয়ে রুগী নিয়ে যাচ্ছি, কিন্তু বহিরাগত গাড়িতে অক্সিজেনের অভাব। আমি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত এর সমাধান করে অ্যাম্বুলেন্স সেবা জনগণের মাধ্যমে দেওয়া হয়। বরখাস্তকৃত অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলী জানান, তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শামসুন্নাহার হক ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। গত 13-1-2021 তৎকালীন ডাক্তার শামসুন্নাহার ফুলবাড়ি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পপ কর্মকর্তা ছিলেন। উনি বদলি হয়ে যাওয়ার দিনেই ওনার বাসায় চুরি একটা মিথ্যা মামলায় আমাকে হুকুমদাতা হিসাবে আসামি করে এবং আমি 3 তরফা রিমান্ড খেটেছিলাম, তারপর আমাকে সামরিক বরখাস্ত করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেছেন, চাকরিবিধি অনুযায়ী একাব্বর এখন গাড়ি চালাতে পারবেন না। আপনারা জানেন যে আমার যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, সে বিভাগীয় মামলায় বিচারাধীন থাকায় সাময়িকভাবে বরখাস্ত আছে, ফলে আমার অ্যাম্বুলেন্সটি এখন বন্ধ আছে, যেটা এই এলাকার রোগীদের সেবাদান কার্যে আমাদের যথেষ্ট হ্যাম্পার সৃষ্টি করতেছে। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা চিঠি লিখেছি, মৌখিকভাবে ফোনের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি, ওনারাও এ ব্যাপারে সজাগ আছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, একাব্বরের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। ইতিপূর্বে যিনি অ্যাম্বুলেন্স চালক হিসাবে নিয়োজিত ছিল, উনি সাময়িক বরখাস্ত হয়ে একটা বিভাগীয় মামলার প্রক্রিয়াধীন আছে। এরপর আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের করার মাধ্যমে একজন গাড়ি চালকের আমরা পদায়ন পেয়েছিলাম। অজানা কারণে ওই গাড়ি চালক চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন স্বেচ্ছায়। পরবর্তীতে নতুনভাবে গাড়ি চালকের বা অ্যাম্বুলেন্স চালকের পদায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন পাশাপাশি আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যোগাযোগ অব্যাহত আছে। আশা করি আমরা যথাশীঘ্র সম্ভব এই বিষয়টার একটা সুন্দর সমাধান করতে পারব। তিনি আশ্বাস দেন, দ্রুত নতুন চালক নিয়োগ করে অ্যাম্বুলেন্স সচল করা হবে। মনুল হাসান, 52 টিভি।